সো সকাল সকাল খাচ্ছি পরোটা আর আলুর দম, বাজে এখন সকাল 9টা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর সকাল সকাল ব্লগ আজ স্টার্ট করছি স্টেশন থেকে, পুরুলিয়া স্টেশন থেকে, কারণ কালকে অলরেডি তোমাদেরকে বলেছি আজকে আসানসোল যাওয়ার আছে। তো বেরিয়ে পড়েছি সকাল 10:15 সময় ট্রেন, যথারীতি ট্রেন লেট, বাজে এখন প্রায় 10:20, এখনও ট্রেন আসেনি, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দিদি আর আমি যাচ্ছি, দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর কী করতে যাচ্ছি চলো যেতে যেতে বলবো, তোমাদের সঙ্গে দেখা হবে। অ্যাকচুয়ালি দিদির কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, আর ট্রেন আসুক, ট্রেনে চাপি, পৌঁছে যাই, তারপরে তোমাদের জানাচ্ছি। কে বাইরে পৌঁছে গেছি আমরা আসানসোল স্টেশন। আমাদের যেখানে সেখানে পৌঁছাই, তারপরে আমাদের আসার উদ্দেশ্যটাও জানাচ্ছি। আগে পৌঁছে যাই, দেখি কতটা টাইম লাগে পৌঁছাতে। 1.5 কিলোমিটারের মধ্যে দেখাচ্ছে কি পাই। অটো এদিকে আছে, রেস্টুরেন্ট। হ্যাঁ ওইখানে এদের আগের দিকে উঠে যাচ্ছে, এদের খাবারের ছবি লেখা আছে এখানে। চলো আমরা এখানটায় যাবো, তখন কি এক্সপ্রেস লেখা আছে, ট্রেন স্টাইলের রেস্টুরেন্ট। দিদির মন আজকে ভীষণ খুশি, নতুন ইয়ারিং, বিশাল ব্যাপার। হ্যাঁ মানে ধনতেরাস ধনতেরাস না এমনি শুধু শুধু। তো আমরা এসেছিলাম রিলায়েন্স, এটা নিউ ইয়ারে, বাবা বিশাল ব্যাপার। আমরা এসেছি এরকম রিলায়েন্স জুয়েলারিতে, আসলে ওর আলট্রাটেকের কোম্পানি থেকে ওর গিফট কার্ড ছিল, পেয়ে যায় বছরে কটা পাস, বছরে একটা পেয়ে যায়, মানে দিওয়ালির আগেই মোটামুটি দিওয়ালির এটা অফার ছিল, সেটা এখান থেকে কালেক্ট করতে এসেছিলাম। না সিস্টেম খুব ভালো, রিলায়েন্সের সিস্টেম ভালো, আগে দুটো কার্ড ছিল কিন্তু কোনো আলাদাভাবে কিছু ইয়ে করেনি, পুরোটা ক্যাশলেস করে দিয়েছে, ওটা নেবে তার উপর ওটা ক্যাশ করে দিচ্ছে। আচ্ছা এরকম হলো, খুব ভালো, মানে আমাদের চট করে হয়েও গেল মোটামুটি সিস্টেমটা, আমরাই পছন্দ করতে টাইম লাগাচ্ছিলাম। সামনে ভাইয়ের বিয়ে, এখন ফুল প্রিপারেশন চলছে, নতুন নতুন কানেরও পরা হবে, মানে আর কী কী নতুন নতুন হচ্ছে দেখা যাবে। চলো আপাতত এখান থেকে বেরোই, হয়ে গেল এই কাজটা করতে এসছিলাম, বলি পৌঁছে যাই আগে দোকানে ঠিকঠাক, তারপর আমি বলছি আমরা আসলে কি করতে এসেছি। এবার স্টেশন চলে যাই, আবার 3:15 ট্রেন, অলরেডি এখন বাজে প্রায় 2টা, তো কিছু খাওয়া দাওয়াও করতে হবে, বেরিয়ে যাই। তো তারপরে আমরা এসে গেছি একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, নতুন খুলেছে দেখছি, মানে আমি আসানসোল অনেক বছর পর এলাম, স্টেশনের ভিতরে বাইরে বাইরে ঘোরা হয়ে বেরিয়ে গেছি, কিন্তু স্টেশনে অনেকদিন পর এলাম। পুরোটা হচ্ছে দেখতে ট্রেনের ইঞ্জিন বাইরের দিক থেকে, আর ভেতরটা এরকম দেখতেই পাচ্ছ, পুরোটা ট্রেনেরই সেট আপ, না পুরোটাই ট্রেন, বগির মতো একটা, হ্যাঁ এরকমই আছে, দুটো বগি মিলে আছে। সবার প্রথমে এসছে চিকেন ললিপপ, অ্যাকচুয়ালি আমরা চাইনিজই খাচ্ছি, তাই তো, আজকে বিরিয়ানি না, আজকে চিকেন ললিপপ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ডেডলি কম্বিনেশন চিলি চিকেন। চলো টাইম ফেভারিট, হ্যাঁ অল টাইম ফেভারিট, চলো এই কম্বিনেশনটাই দিক। খাওয়া দাওয়া শেষ,
দারুণ খাবার খেলাম, খুব টেস্টি আর খুব কুইক সার্ভিস, এটা খুব আমরা স্যাটিসফাইড একদম। তো স্টেশনের এই যে স্টেশনের মেন গেট তার ঠিক বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে আমি দেখাচ্ছি পুরোটা বাইরে দিক থেকে, খুব সুন্দর আর কি থেকে এরকম দেখতে, পুরো রেলের বগি আর কি, মানে বানানো হয়নি এটা, দেখলে রেলের বগি একদম। এটা রইল কিচেন, এটা হলো মেন এন্ট্রান্স, নাম দেওয়া হয়েছে আসানসোল এক্সপ্রেস, আর এই হলো রেস্টুরেন্ট, এইটা খুব সুন্দর। সামনের দিকটা ইঞ্জিন, ইঞ্জিনের পরে এটা রয়েছে ভেজ রেস্টুরেন্ট, এই যতটা গ্রিন দেখাচ্ছে ওই জন্য এটা হচ্ছে গ্রিন সাইনও ঠিকই আছে, ভেজ রেস্টুরেন্ট। আর ওই পেছনে ব্লু যে বগিটা রয়েছে ওইটা হচ্ছে নন ভেজ আর ভেজ, মানে মিক্স, বাট ভেজ অনলি এইটা, সুন্দর রয়েছে। বাজছে এখন ঠিক 2:40, আমাদের একদম টাইমে হয়ে গেছে, 3:00 বাজে ট্রেন। খুব একটা দূরে না তো, 1.5 কিলোমিটারের ভেতরেই ছিল, রেস্টুরেন্টটাও খুব কুইক সার্ভিস দিল, একদম কাছে, মানে ভেতরে ওই জল জনআহারে খাওয়ার থেকে আমার মনে হয় এখানে খাওয়াটা খুব ভালো, খুব টেস্টি, কুইক সার্ভিস আর মানে কোয়ালিটিও খুব ভালো। সব চুকে গেল, মানে এতটা জলদি আমরা যে কাজ করেছি এটাই বিশাল, মানে সব জায়গায় আমাদের লেট হয়েই যায়, আমরা হড়বড় 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 করতে, মানে ট্রেন ধরার এক্সপিরিয়েন্স আমাদের কাছে, হ্যাঁ লাস্ট টাইমও যখন বিরিয়ানিটা আমাদের জন্য একটু মানে হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব বিরিয়ানি যেভাবে খেতে হয় আর কি, আরাম করে খেলাম বিরিয়ানি খাচ্ছি তারপরে একটু রেস্ট, ওইটা আমাদের হয় না, বিরিয়ানি খেয়ে ট্রেন ধরতে গেলে না, মানে সেই ট্রেন আমরা খুব চাপের মধ্যে যেয়ে পরে ধরি, দৌড়তে দৌড়তে, এইবারও লাস্ট টাইম কলকাতা থেকে ফিরলাম তখনও বাবা রে ট্রেন ধরা নিয়ে বিশাল চাপের হয়ে গেছিলো, মানে বলতে পারেন আমরা টিকিটটাও নেওয়ার মতো আমাদের টাইম হয়নি, আমরা বিনা টিকিটে মানে ফার্স্ট টাইম এসছি, কারণ টিকিট যদি আমরা কাটতে যেতাম আর ট্রেন ধরা যেত না, আর আমাদের রিজার্ভেশন ছিল কিন্তু সেটা কনফার্ম হয়নি, এইরকম ভয়ানক সিচুয়েশনে আমরা এসেছি লাস্ট টাইম। যাই হোক এইবারে আমরা টাইমেই আছি, স্টেশন ঢুকেও গেছি, ট্রেনও ওখানে দাঁড়িয়ে আছে, চেপেই যাই। সো বন্ধুরা বাড়ি ফিরে চলে এসেছি, মোটামুটি 5:30-6টার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছিলাম, আর কী বলতো বাজে এখন প্রায় 8টা, তারপর আবার ব্লগটা ভাবলাম শেষ করে দিই আজকের মতো, পোকোকে নিয়ে একটু পড়তে বসাবো, 8টা থেকে 9টা অবধি ওর মোটামুটি টাইম, 1 ঘন্টা কোনোরকমভাবে একটু বই নিয়ে বস করানো হয়। ব্লগটা এখানে শেষ করছি, কালকে মোটামুটি স্কুল তো আছে, তার সঙ্গে পিকনিকের একটু প্রিপারেশন নিতে হবে, পরশুদিন আমরা পিকনিক যাচ্ছি, আর আগামী সপ্তাহে দিল্লি যাওয়ার কথা, হ্যাঁ আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছি কিন্তু টিকিটটা এখনও কনফার্ম হয়নি, ওই জন্য আমি এক্স্যাক্ট ডেটটা বলছি না, মোটামুটি যাওয়ার মতো প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে, আর বেশ কিছু কেনাকাটা রয়েছে, মানে যাওয়ার আগে যেটা হয়, আর মোটামুটি আমি এবারে 2 মাসের কাছাকাছি যাচ্ছি, সরস্বতী পূজা ওইখানে হবে, আমরা সরস্বতী পূজা করব, পোগর বার্থডে ওখানে হবে, তাহলে সব কিছু আমাকে এখান থেকে গুছিয়ে বাগিয়ে নিয়ে যেতে হবে, সেটার প্রিপারেশনও মোটামুটি পিকনিকটা করে আসি সোমবার থেকে আরম্ভ করব, দেখা যাক সব গুটি উঠতে পারি কিনা। তো তোমরা অবশ্যই সাথে থেকো, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, আর প্রিপারেশন চলছে বিয়ে বাড়িরও একটা, মানে মার্চ মাসে বিয়ে বাড়ি, আমি এখন যে গেলে একদম মার্চ মাসে বিয়ে বাড়ি, কিছুদিন আগেই ফিরবো, সেটারও একটা প্রিপারেশন চলছে, মানে অনেক কিছু একসঙ্গে চলছে আর কি। চলো আজকের জন্য টাটা, বাই বাই, কাল দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।